নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভয়ঙ্কর বিপরীত রাজযোগ, চার রাশি হতে চলেছে মালামাল। দুর্লভ এই বিপরীত রাজযোগে চার রাশির কপাল খুলতে চলেছে। কোন এই চারটি সৌভাগ্যশালী রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা জ্যোতিষ নিয়ে চর্চা করছেন কি না, একটু আপনারা আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, বর্তমানে বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে অবস্থান করে তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবের এই চারটি রাশিকে দিবে কোটিপতি করবে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি তো আলোচনা করবই, কেন বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে সেই নিয়েও আমি আলোচনা করব। দেখুন, যখনই কোনো গ্রহ 6, 8, 12 এবং থার্ড হাউসে চলে যায়, সেখানে কিন্তু নেগেটিভ ফল কিন্তু দেয়। কিন্তু যখন সেই গ্রহ বিপরীত রাজযোগ সৃষ্টি করে, তখন সেই গ্রহ কিন্তু বিশেষভাবে শুভ ফল দেয়। এবং যে আপনার ঠিক সেই বুধের উপর শনির দশম দৃষ্টি এবং আপনার রাহুর নবম দৃষ্টি পড়ছে। বুধ এখানে কিন্তু চক্র ঘুরে ফেসে কিন্তু গেছে। বুধ চক্র ঘুরে ফেসে গেছে, পাপিক গ্রহের দৃষ্টি পড়ছে বুধের উপর। বুধ এখানে অষ্টম ভাবে অবস্থান করছে, আপনার চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু এই সময় দিবে। কারণ এই বিপরীত রাজযোগ এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সৌভাগ্যের সূচনা করতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি একে একে আলোচনা করব। প্রথম যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ঠিক অষ্টমভাবে বুধ অবস্থান করছে, শনি দশম দৃষ্টি এবং রাহু দ্বাদশভাবে অবস্থান করে নবম দৃষ্টি পড়ছে। এখানে আরোগপতি খারকপতি যোগ কিন্তু তৈরি করছে মেষ রাশি। এই বুধের গোচর না, যেহেতু আপনাদের বুধ তৃতীয় পতি এবং ষষ্ঠম পতি অষ্টম গৃহে অবস্থান করছে, মৃত্যু স্থানে অবস্থান করছে, কিন্তু এই সময় কোনো ঋণ পরিশোধ, কোনো আকস্মিক অর্থপ্রাপ্তি, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। অর্থাৎ হতে চলেছে মালামাল আপনার মেষ রাশি। অর্থের জোয়ার আসতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু পেতে চলেছেন মেষ রাশি। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির রাশির অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে, শনির দশম দৃষ্টি, রাহুর নবম দৃষ্টি, অর্থাৎ বিশেষভাবে এই সময়
আপনাদের যারা অনলাইন শেয়ার বাজার স্টক মার্কেট ফাটকা ট্রেন্ডিং থেকে যারা রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। অর্থাৎ আপনারা যদি মিথুন রাশির মার্জন করবেন, আপনারা যদি কন্যা রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে। এরপর যে রাশি সেটি হচ্ছে মালামাল হবে, 12 বছর পর এই বিপরীত রাজযোগটা সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশি দ্বাদশ ভাবে মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। আপনার সপ্তমপতি একাদশপতি দ্বাদশভাবে এবং শনির দৃষ্টি রাহুর দৃষ্টি, শনির দশম দৃষ্টি রাহুর নবম দৃষ্টি। এক্স্যাক্ট আমি একটা কথা বলব, আপনার ধনুরাশির ক্ষেত্রে এই সময় ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে সফলতা, ইনকাম, আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে চলেছে। কারণ এই বিপরীত রাজযোগ ধনুরাশিকে এক্সিলেন্ট রেজাল্ট দিবে। ধনুরাশির এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই সময়ের মধ্যে আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে ধনুরাশি। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম একদম শেষ রাশি, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ষষ্ঠভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। আপনাদের রাশির অধিপতি চতুর্থপতি শনির দশম দৃষ্টি রাহুর নবম দৃষ্টি পুরোভাবে ফেসে গেছে। বুধ কি দিবে, কোনো সম্পত্তিগত দিক থেকে আপনাদের এই সময় লাভ দিবে। আপনাদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। যারা বুদ্ধির দ্বারা কাজকর্ম করেন, শেয়ার মার্কেট, অনলাইন ট্রেন্ডিং, ফাটকা, লটারি সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। বড় ধরনের কোনো সম্পত্তি প্রাপ্তি বা যে সম্পত্তির দাম আপনার ছিল 2 লাখ টাকা সেই সম্পত্তির দাম আপনার 3 গুণ বৃদ্ধি করবে। অর্থাৎ এই সময়টা না দুর্দান্ত রেজাল্ট দিবে এ কটি রাশিকে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 4 রাশি। দেখুন সমস্যা তো রয়েছে আর আমি আছি, তো চিন্তা করছেন কেন? সমস্যার পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, আর সমস্যাকে একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু নিবারণ করতে পারে। অবশ্যই যারা ভিডিওগুলো দেখছেন হয়তো আপনার সাথে হচ্ছে না, অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে কি না সেই সমস্যা থেকে আপনারা মুক্তি কিন্তু পাবেন। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।